আল্লাহ আকবারের ধ্বনিতে ইসরায়েলের নাস্তিকেরা 4 দিনের জন্য যুদ্ধ বিরতি করে তারা পালিয়ে গেছে মারহাবা করো যখন পালিয়ে যাচ্ছিল লেজ গুটিয়ে ইসরায়েলের সৈনিকেরা তখন তাদের সৈনিকদের মুখের মধ্যে একটা করে আওয়াজ দেখা গিয়েছিল ইসরায়েলের সৈনিকেরা ওরাও যাওয়ার সময় আল্লাহু আকবার বলছিল সুবহানাল্লাহ একজন সাংবাদিক বলছে আপনাদের তো এই তাকবীর নয় আপনারা তো অন্য স্লোগান দেন এই তাকবীর কেন দিলেন কয় এই হামাসের যোদ্ধারা যখন হামলা চালাইতো তো ওরা চালার আগে এই আল্লাহু আকবারের আওয়াজটা আমাদের কানে আসতো কয় জানি না এই আল্লাহু আকবারের মধ্যে কি শক্তি জানি না তবে কেন যেন মজা লাগতেছিল এই সেই যুদ্ধের ময়দানে আজকে 4 দিনের 2 দিন হয়ে গেল যুদ্ধ বিরতি তিনটি দেশ একত্রিত হয়ে তারা একসঙ্গে বসে এই যুদ্ধকে থামানোর জন্য তারা এরকম ভাবে বৈঠক করেছে 4 দিনের আজকে 2 দিন হতে যাচ্ছে বিশ্বের বিশেষজ্ঞরা তারা মন্তব্য করতেছেন এই ইসরায়েলের 4 দিন যুদ্ধ বিরতির কেন্দ্র করে তারা এটাকে হার মেনে নিয়ে তারা নিজেকে গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে এটা নিশ্চিন্ত মুসলমানদের এবং হামাসের বিজয়ের দিন আজকে ছোট্ট একটা দেশ এই মনে করেন আপনাদের এই কুষ্টিয়া জেলার মতো একটা জায়গা একটা এরিয়া এটাকে বলা হয় এই জায়গাটায় হামাসেরা দখল করে আছে সেই জায়গাটার ভিতরে এত পৃথিবীর শক্তিশালী দামি দামি অস্ত্ররা অস্ত্র দিয়েও হামাসের যোদ্ধাদেরকে তারা কাবু করতে পারতেছে না তার কারণ হলো হামাসের যোদ্ধাদের এক একটা সৈনিকের ইমানের শক্তি কত জানেন আল্লাহু আকবার বলেন ইমানের শক্তিটাই হলো সবথেকে আসল শক্তি তোমার আমার অস্ত্রের শক্তির থেকে ইমানের শক্তির দাম কম না বেশি আস্তে বলেন না জোরে বলেন একটি ছোট্ট ঘটনাটা বলে দিয়েই আমার আলোচনা শুরু করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম তার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন এক যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিচ্ছেন মুসলমান আর এক দল ইহুদি দুই দলে প্রস্তুতি নিচ্ছেন আর কয়েক মিনিটের মধ্যেই যুদ্ধ শুরু হবে মাঠে এর মধ্যেই একজন ইহুদি পক্ষ থেকে একজন সৈনিক পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া বলতেছে যুদ্ধ শুরু হওয়ার আগে কোন মুসলমানের সৈনিক যদি থাকো যুদ্ধ তো হবেই পরে তার আগে একটা পেশ করার জন্য একজন মুসলমান এগিয়ে আসতে পারো আমার সঙ্গে মোকাবেলা করার জন্য এই আওয়াজ একজন সাহাবীর কানে গেছেন সেই সাহাবীটার নাম হচ্ছেন হযরতে আলী সুবহানাল্লাহ জোরে বলেন কি নাম সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন সবাই আস্তে করে বলবেন না জোরে বলবেন আলীর ইমানের শক্তি কম না বেশি আমার নবী বলে আমার 4 জন সাহাবী 2 জন নরম মেজাজের আর 2 জন গরম মেজাজের 2 জন গরম মেজাজের 1 নাম্বার হচ্ছেন হযরতে উমার 2 নাম্বার হচ্ছেন আলী আর নরম মেজাজের হচ্ছেন আবু বকর আর উসমান মারহাবা কর সে আলীর কানে চলে গেছে আওয়াজ শরীরের পশম খাড়া হচ্ছে দেখবেন কিছু নাচনেওয়ালা আছে অনেক দূরের গানের আওয়াজ শুনলে তার এখান থেকে ড্যান্স শুরু হয় কথা কোন ঠিক না যারা গ্রামের ভাষায় ঝগড়ি বলা হয় যারা ঝগড়া করে যাদেরকে এগুলো ভালো লাগে সমাধান করে না কিন্তু শুনতে ভালো লাগে ওরা ঝগড়া লাগলে রান্না বান্না সব বাদ দিয়ে তারা ওই ঝগড়া দেখার জন্য অপেক্ষা থাকে যাদের ঈমানের শক্তি আছে যাদের অন্তরের মধ্যে ঈমানের জজবা আছে হোক না সিরিয়া হোক না আফগানিস্তান হোক না সে হামাস হোক না ফিলিস্তিনি বাংলার জমিন থেকেও প্রতিবাদের আগুন জ্বলবে কথা বলেন ঠিক না এটাই ঈমান এটাই ঈমান মুসলমান তোমার ঈমানের বারুদ এই বাংলার জমিন থেকেই প্রমাণিত হবে তুমি ঈমানদার না বেঈমান কথা বলেন ঠিক না আচ্ছা বাংলাদেশে এই মৌলবীরা এত বকে কেন অনেক মানুষ বলে কোথাকার কে কোথায় কি করে এগুলো বলে কেন ওরা জানে না যে ঈমানের শক্তি গোটা পা থেকে মাথা পর্যন্ত একটা জায়গার মধ্যে যদি পোকা কামড় দেয় লাগে কি না পায়ে কামড় দিল লাগলো কোথায় এটা কেউ বুঝতে পারবেন মাথার চুলে টান দিল লাগলো কোথায় শরীরের মাথা থেকে পা পর্যন্ত যে কোনো একটা অংশে লাগলে যেমন আঁশ লাগে টাচ লাগে গোটা দেহটার মধ্যে লাগলে যেমন আঘাত লাগে
গোটা দেহটা হচ্ছেন আমাদের মুসলিম উম্মাহ হচ্ছেন গোটা মুসলমানের জন্য একটা দেহ বা অঙ্গ জোরে বলুন ঠিক কি না যে কোন মুসলমানের আঘাত আর কষ্ট আর বেজ্জত আর লাঞ্ছনা এটা কোন মুসলমান সহ্য করার মত নয় চুল পরিমাণ যাদের ঈমান আছে তার ব্যথা লাগবেই তার কষ্ট লাগবেই এটা হলো একটা ঈমানের পরিচয় জোরে বলুন ঠিক কি না আজকে মুসলমানের দুঃখ দেখে যদি ব্যথা লাগে তাহলে মনে করবা তুমি মুসলমান এখনো প্রকৃত হতে পারো না এখনো বেঈমানের রক্ত তোমার শরীরের মধ্যে লাগা আছে